সদ্য সমাপ্ত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুখলিসুর রহমানের বিজয়ে জেলা শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত মেয়র মুখলিসুর রহমান সহ দলীয় নেতৃবৃন্দ। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, নবনির্বাচিত মেয়র মুখলিসুর রহমান প্রমুখ। পরে দেশ ও জাতির উন্নতি কামনা করে মোনাজাত করা হয়। উল্লেখ্য, গত 30 নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। যোগ্যতা নাই।